এই যে মধু দেখেছো, এই পড়ে যে পড়েছে, এই যে মধু, হ্যাঁ এই যে যেন তেন মধু নয়, এটা বাতিল ব্র্যান্ডের মধু যার কেজি হচ্ছে 10,650 টাকা কেজি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনার চোখ পড়ার কথা, এই যে মধু দেখেছো, এই পড়ে যে পড়েছে, এই যে মধু, হ্যাঁ এই যে এখন হেরি হয়ে গেছে, টিস্যু টিস্যু টিস্যু, আচ্ছা ঠিক আছে। তো এই যে বাতিল ব্র্যান্ডের মধু, তারা বলতেছে যে এটা প্রায় 10,650 টাকা কেজি। তো ভোক্তা অধিকারের রোমান্টিক স্যার আশরস করে কথা বলেন, তিনি জিজ্ঞেস করলেন এটা কোন দেশ থেকে আসে। এটা ফ্রান্স থেকে আসে, ফ্রান্সি ফ্রান্সি হানি। তো প্রবাসী ভাই, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, কৃষকরা বড় সম্পদ, গার্মেন্টস কর্মীরা বড় সম্পদ, মেহনতি মানুষরা বড় সম্পদ, তাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি আমি। চুর বাটপার চিটার এই বড় সাদা পাঞ্জাবি পরে ঘুরায়, কিছু বাটপার আছে না, আবার ওই সাদা পাঞ্জাবি বলতে আবার অন্য আমাদের ইসলামের একটা চমৎকার পোশাক, কিন্তু বাটপার চিটার এটা ব্যবহার করে ধ্বংস করি বালাইছে। তো আমি তাদেরকে বেশি সম্মান করি। এই প্রবাসী ভাইরা যারা ফ্রান্সে আছেন, একটু দয়া করে জানাবেন বাংলা টাকায় ফ্রান্সের উন্নত মানের মধুটা কত করে। তো বাতিল ব্র্যান্ডের শুধু মধু না, মধু হচ্ছে 10,650 টাকা কেজি, আর তাদের এখানে উন্নত মানের খেজুর আছে, এটা হচ্ছে আপনার 9,580 টাকা কেজি, সর্বোচ্চ সর্বনিম্ন 5,000 কত টাকা, দুবাই থেকে তারা আনে তাদের ব্যাখ্যা। তো এই বাতিল ব্র্যান্ডের মালিক কে? সালমান এফ রহমান। তো তিনি যখন জীবিত ছিলেন তখন কিন্তু আপনার এই ভুক্ত অধিকারের স্যাররা কিন্তু এখানে আপনার অভিযান চালায়নি, দুঃখিত, তিনি যখন জেলের বাহিরে ছিলেন, এখন তো জেলের ভিতরে। তো ভুক্ত অধিকাররা জায়গা মতো আপনারা আগে যাননি কেন, তারপরে এখন গিয়েছেন, ধন্যবাদ। আপনারা যখন ওই তেলের দাম বেশি কেন, তাহলে আপনারা ওই মেঘনা গ্রুপে যান, বসুন্ধরা গ্রুপে যান, আপনার এসএলএমের গ্রুপে যান, ওইখান থেকে তো তেল ডেলিভারি হয়ে খুচরা বাজারে আসে। ডিমের দাম বেশি কেন, ডিমের খাদ্যের দাম যে বেশি, এগুলো আপনি খেয়াল করেন না? বিস্কুটে ময়দার দাম কমছে, তারপরে বিস্কুটের দাম কমায় না, এগুলো বড় বড় কোম্পানির সাথে বসতে পারেন না, আর কি বসবো ওরা? 17 কোটি মানুষের জন্য ভুক্ত অধিকার হচ্ছে 100+, যেখানে দরকার লাখ লাখ ছেলে মেয়ে বেকার ঘুরতেছে, এই ডিপার্টমেন্টে নিয়োগ দিতে পারে না? আপনারা এখন কথা বলেন, ভোক্তা অধিকারের স্যার ডিজি আপনি কথা বলেন যে আমাদের এখানে তো লোক নাই 17 কোটি মানুষের জন্য। হ্যাঁ আচ্ছা, এখন এই যে মধু, এখন এই যে এই মধু, আমি করোনার সময় যখন করোনা চলছিল বাংলাদেশে, ওই সময় আমি মধু নিজের জন্য আনতাম, মানুষকে অনলাইনে ডেলিভারি দিতাম। তো এখন আমি আমি যে যাইতাম আমার ধরেন গ্রামের মৌচাক গুলোতে যাইতাম, গ্রামের যে চাক গুলো বিভিন্ন দূরে দূরে বাড়িতে গাছে ঝুলতেছে না, বিভিন্ন ক্যাটাগরির মধু এসে জমত, ন্যাচারাল মধু, তারপর মোয়ালকে নিয়ে যেতাম, যার গাছে ওই মধুটা তার অর্ধেক, মোয়ালের অর্ধেক। তো তার পরবর্তীতে মোয়ালের কাছ থেকে যে ভাঙতো তার কাছ থেকে আমি নিয়ে আসতাম, এসে জনগণকে দিতাম। তো আমি বিক্রি করতাম কখনো 1,000, কখনো 1,200, কখনো 800, এই ক্যাটাগরি, কারণ যখন আপনার চাহিদা বেশি কিন্তু মোয়াল পাচ্ছে না, ইয়ে কম, তখন অর্ধেক দেওয়ার পরে তার কাছ থেকে তোমার বেশি দামে আনতে হইতো। তো এইরকম ভাবে বিক্রি করা যায়। তো সেই মধু আমি তো ন্যাচারাল কালেকশন নিয়ে আসতাম, 10,000 টাকা কেজি মধু হবে? বাংলাদেশের পৃথিবী বিখ্যাত সুন্দরবনের মধু তো 10,000 টাকা কেজি না, বাতিলে এগুলো বিক্রি করতো সালমান এফ রহমানের, কে কে যাইতো? 10,000 টাকা কেজি মধু কিন্তু কোনো পিওর ইনকাম করার লোক কেন যাইতো? এই 10,000 টাকা কেজি মধু কিন্তু এক দুজন যেতে পারে, তাদের প্রতি সম্মান, বাকিরা সরসুর বাটপার সিটার প্রতারক লুটতরাজ, 2 নম্বর এগুলো টাকা মিশে এরা তো কেউ যাইতো না। একটা মধু কিভাবে 10,000 টাকা কেজি হয়, খেজুর কিভাবে, এই খেজুর তো এখানে আছে, খেজুর কিভাবে, হ্যাঁ এই খেজুর তো আর আপনার ইয়ে কেজি না, 9,500 টাকা কেজি না। তো এই খেজুর, আপনার খেজুরের যে একটা রিপোর্ট বেরিয়েছে না, যে অর্থ পাচার করার জন্য খেজুরের অতিরিক্ত মাত্রা, এটাকে কি বিলাসী পণ্য খেজুরের বানায়া, 200 টাকার খেজুর আনলে আরো 200-300 টাকা এটার উপরে আপনার খরচ দিতে হয়, তাহলে খেজুরের দাম পরে বাড়তো না? খেজুরের মধ্যে সিন্ডিকেট করে এই দরবেশ বাবার এই কাম করছে, আরো বহু বাবা আছে, দরবেশ বাবা আছে, কারণ কেউ ভিতরে কেউ বাইরে। তো এরকম চুর বাটপারদের যদি এখনই উৎখাত করা না যায়, যারা সিটারি করে ব্যবসা বাণিজ্য করে, তাহলে পরবর্তী যে সরকার আসবে না, অন্তর্বর্তীকালীন পরের সরকার, সেও জালেম হবে, সেও মানুষের উপর অত্যাচার করবে। কেন বলি, শেষ করি কথা, যে দেশের জনগণ যেরকম তার শাসক এরকম, যে দেশের ব্যবসায়ীরা ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল করবে, 2 নম্বরই করবে, সেই দেশে দুর্ভিক্ষ আসবে, এবং তাদের জন্য উপহার স্বরূপ
জালেম শাসক আসবে, সুতরাং আগামীর সরকারও হতে যাবে, কারণ প্রত্যেকেই তো দুর্নীতিবাজ, প্রত্যেকটাই তো স্বৈরাচার, প্রত্যেকটা ব্যবসায়ী কি পরিমাণ লুটতরাজ করে, খাদ্যে ভেজাল, 2 নম্বরই স্যালাইনে ভেজাল, বিস্কিটের ভেজাল, কত কিছু বলে শেষ করা যাবে না। তো এই এই যে জনগণ যেরকম, তার শাসক তো এরকম হবে, চরিত্র তো খারাপ, যে যেমনে পারে দাম রাখে, আর ব্র্যান্ডের নামে জনগণরে ধ্বংস করে ফেলাইতেছে। আল্লাহ হাফেজ।